नमस्कार বন্ধুরা, আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। ল অফ অ্যাট্রাকশন নিয়ে সিরিয়ালি আমি ভিডিও আপলোড করে আসছি। সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই উপকার পেতে শুরু করেছেন, আবার অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে স্যার, ল অফ অ্যাট্রাকশনের টেকনিক তো অ্যাপ্লাই করছি কিন্তু সেই টেকনিকগুলো কোথাও না কোথাও গিয়ে ঠিকভাবে কাজ করছে না। তো বন্ধুরা, একই টেকনিক কোনো মানুষ উপকার পাচ্ছে এবং বারবার পাচ্ছে, আবার একই টেকনিক যেগুলো অ্যাপ্লাই করে কোনো মানুষ উপকার পাচ্ছে না, তার কারণ কী? তার কারণ একটাই বন্ধুরা, যারা উপকার পাচ্ছে তাদের মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে চলে এসেছে এবং তাদের বিলিভ লেভেলটা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। আর যারা উপকার পাচ্ছেন না তাদের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিটা সেই পরিমাণে এখনও আসেনি এবং তারা কোথাও না কোথাও এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে গিয়ে প্রচণ্ড ডাউট ফিল করছেন। বন্ধুরা, যতক্ষণ না আপনার মনের মধ্যে ডাউট যাবে, যতক্ষণ না আপনি নেগেটিভ এনার্জি কাটিয়ে উঠতে পারবেন, যতক্ষণ না আপনি 100% বিলিভ করতে পারবেন, ততক্ষণ কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে সেইভাবে কাজ করবে না। আজকে ল অফ অ্যাট্রাকশন টেকনিকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি একটা মনের মতো চাকরিকে অ্যাট্যাক করবেন। ইয়েস, আপনি যে ড্রিম জবটা পেতে চান, সেটা সরকারি জব হোক বেসরকারি জব হোক, সেটাকে আপনি কিভাবে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক অ্যাপ্লাই করে অ্যাট্রাক্ট করবেন, আজকে আমি পাঁচখানা স্টেপ নিয়ে আলোচনা করব। যে স্টেপগুলো আপনি প্রত্যেকটা ফলো করে গেলে অটোমেটিক্যালি সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, আপনি আপনার মনের মতো চাকরিটাকে আপনার দিকে অ্যাটাক করতে পারবেন। কিন্তু এই চাকরি অ্যাটাক করার জন্য আপনার কিন্তু প্রথম শর্ত বা প্রথম কর্তব্য হলো আপনার কিন্তু সেই চাকরিটা করার মতো যোগ্যতা থাকতে হবে। ইয়েস বন্ধুরা, আপনি একটি সরকারি চাকরি করতে চাইছেন কিন্তু সেই চাকরি পাওয়ার মতো যোগ্যতা বা পড়াশোনা আপনার যদি না থাকে, তাহলে আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও ল অফ অ্যাট্রাকশনকে আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে সেই চাকরি পাবেন না। আপনি সেই চাকরিটা পাওয়ার জন্য যোগ্য একজন ব্যক্তি এবং আপনি যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে আপনার থেকে অযোগ্য ব্যক্তিরা সেই চাকরিগুলো পেয়ে যাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি ল অফ অ্যাট্রাকশনের টেকনিকে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি অনেক অ্যাডভান্সভাবে আপনার যারা কম্পিটিটর আছে তাদের থেকে আপনার মনের মতো চাকরিটাকে আপনি অ্যাটাক করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যে ফর্মেই চাকরি পান বা যেই পোস্টেই চাকরি পেতে চান, প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে সেই পোস্ট করার জন্য বা সেই পোস্টে চাকরি করার জন্য যোগ্যতা রাখতে হবে, অর্থাৎ যোগ্য পড়াশোনা করতে হবে। তো আপনার সেই চাকরিটা করার মতো যোগ্যতা আছে কিন্তু আপনি প্রচণ্ড চেষ্টা চালাচ্ছেন, প্রচণ্ড কম্পিটিশান আছে যার জন্য আপনি বারবার বারবার ব্যর্থ হচ্ছেন, এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে যে পাঁচখানা টেকনিক শেয়ার করবো স্টেপ বাই স্টেপ, এই স্টেপটা ব্যবহার করবেন, দেখবেন খুব মিরাকেলিভাবে খুব কুইকলি আপনি আপনার ড্রিম জবকে অ্যাটাক করতে পাচ্ছেন। তো চলুন, সেই পাঁচখানা টেকনিক কী কী বা পাঁচখানা স্টেপ কী কী আসুন এবার আমরা জেনে নিই। প্রথম কথা, আপনি যে পোস্টে চাকরি পেতে চান সেই পোস্টটা কেমন টাইপের পোস্ট হবে, সেই পোস্টে আপনার যে আশেপাশে কর্মীরা হবে তাদের ব্যবহার কেমন হবে, আপনার ওপরে যে বস হবে তার ব্যবহার কেমন হবে, আপনি যেখানে চাকরি করতে চাইছেন তার এনভায়রনমেন্ট কেমন হবে, আপনার চাকরির মাইনে কেমন হবে, আপনার চাকরিটা কোন শহরে হলে বেস্ট হবে, এই টাইপের আপনার যা যা কিছু ড্রিম জব সম্পর্কিত কোয়েশ্চেন আছে বা যা কিছু আপনি চান, যেই টাইপের সুবিধাগুলো পেলে আপনি খুশি হবেন, সেটা প্রথমে আপনি একটি খাতা পেন নিয়ে ক্লিয়ারভাবে লিখুন। ইয়েস বন্ধুরা, যখন আপনি ক্লিয়ারভাবে কোনো জিনিসকে লিখছেন তখন কিন্তু সেই জিনিসটাকে অ্যাটাক করতে আপনার সুবিধা হবে। তাই আপনি যে পোস্টে চাকরি পেতে চান সেই পোস্টটা কী টাইপের পোস্ট হবে, কত মাইনে হবে, আপনার বস কেমন হবে, আপনার কলিগরা কেমন হবে, কোন শহরে হবে, সমস্ত কিছু ডিটেলসে লিখে ফেলুন। ইয়েস, একটা খাতা নিন, প্রয়োজনে আপনি একটি হলুদ শীট নিন, নিয়ে লাল কালি দিয়ে লিখতে থাকুন, একদম ডিটেলসে লিখে ফেলুন। প্রথম স্টেপ হলো এটা, কারণ হলো অনেক সময় হয় কি, মনের মতো চাকরি খোঁজে কিন্তু কোন টাইপের চাকরি কী টাইপের চাকরি পেলে তার ভালো হবে সেটা তিনি বুঝতে পারেন না। অনেক সময় সে ভালো চাকরি পায় কিন্তু দেখা গেল তার অফিসের যে বস তার ব্যবহার খারাপ, তার কলিগরা তার সাথে খারাপ ব্যবহার করছে, বা তিনি যে রুমটাতে বসে কাজ করছেন সেই রুমে বিভিন্ন অস্বস্তিকর পরিবেশ তার সাথে ঘটছে বা পরিস্থিতি তার সাথে ঘটছে। এই জন্য আপনাকে অ্যাডভান্স কিন্তু ল অফ অ্যাট্রাকশনের টেকনিককে অর্থাৎ আকর্ষণের সিদ্ধান্তকে জানাতে হবে যে আপনি ঠিক কী টাইপের চাকরি এক্সপেক্ট করছেন, সেটা ডিটেলসে ডেসক্রিপশন বক্সে আপনি লিখুন বা ডিটেলসে আপনি একটি খাতা পেন নিয়ে লিখতে থাকুন। যখনই আপনি ডিটেলসটা লিখে নিলেন তখনই আপনি ঠিক যে টাইপের চাকরিটা পেতে চাইছেন সেটা সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা এসে গেল। দ্বিতীয় স্টেপ, আপনি যেটা লিখলেন যা কিছু লিখলেন সেটাকে আপনাকে বিলিভ করতে হবে। ইয়েস,
প্রথম স্টেপ লেখা, দ্বিতীয় স্টেপ হলো বিলিভ করা। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে আপনি যে ড্রিম জবটা চাইছেন, আপনি যেই টাইপের কলিগ চাইছেন, আপনার যেই টাইপের মাইনে আপনি এক্সপেক্ট করেন, আপনার আপনার অফিসের বস কী টাইপের হবে, এই টাইপের চাকরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার জন্য আছে, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তীব্র বিশ্বাস করতে হবে, অটুট বিশ্বাস রাখতে হবে। ইয়েস বন্ধুরা, তাহলে প্রথম স্টেপ হলো লেখা, দ্বিতীয় স্টেপ হলো বিলিভ রাখা যে আপনি যেটা লিখেছেন, আপনার যেটা ড্রিম জব সেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তথা এই পৃথিবীতে আছে, আর সেটা আপনি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবেন। তৃতীয় স্টেপ, আপনাকে অ্যাফরমেশান দিতে হবে। ইয়েস, অ্যাফরমেশান যখন দিচ্ছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে, আপনার ড্রিম জব সম্পর্কে তথ্যটা বারবার বারবার পৌঁছে যাচ্ছে। আপনি কী টাইপের অ্যাফরমেশান দেবেন? আপনি এইভাবে খাতার ওপরে লিখতে পারেন যে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গিয়েছি এবং এই চাকরি করে আমি প্রচণ্ড খুশি, আমার পরিবার প্রচণ্ড খুশি, সেই জন্য আমি পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনি অ্যাফরমেশান দিন, বারবার দিন, মিনিমাম 3-5 মিনিট এই যে কথা, বা আপনি আপনার ড্রিম জবটা যেমন পেতে চান সেই জবটা রিয়েলি পেয়ে গিয়েছেন, এইভাবে বলতে থাকুন এবং পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে থাকুন, সম্পূর্ণ ইনটিউশনের সাথে বলতে থাকুন। 4 নম্বর স্টেপ হলো ভিজুয়ালাইজেশন করতে থাকুন, ফিল করতে থাকুন, অর্থাৎ আপনি রিয়েলি আপনার স্বপ্নের চাকরি পেয়ে যাওয়ার পরে আপনার মনের মধ্যে কত আনন্দ হবে, আপনি আপনার মনের মতো চাকরি পেয়ে যাওয়ার পরে সেই চাকরির মাইনে নিয়ে আপনি কী কী করতে চান, সেই চাকরি পেয়ে যাওয়ার পরে আপনার কত খুশি হবে, সেই চাকরি আপনি যখন করবেন কতটা আনন্দের সাথে কাজ করবেন, সেটা 1-2 মিনিট ভিজুয়ালাইজেশন করুন বন্ধুরা। ভিজুয়ালাইজেশনটা আপনি যদি একটু ডিপ মেডিটেশনের মধ্যে গিয়ে করতে পারেন তাহলে খুব ভালো রেসপন্স পাবেন। আর ভিজুয়ালাইজেশন টেকনিকটাকে অ্যাপ্লাই করার জন্য আমার ডাইনামিক মেডিটেশন বলে একটা মেডিটেশন আপলোড করা আছে, আপনি চাইলে পলাশ বর ডাইনামিক মেডিটেশন বলে ইউটিউবে সার্চ করুন। ওই মেডিটেশনে গভীর অবস্থায় গিয়ে আপনি ভিজুয়ালাইজেশন করুন যে আপনি আপনার মনের মতো চাকরিটা করছেন এবং প্রচণ্ড খুশি আছেন। ইয়েস, মনের মধ্যে খুশি, মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে উৎসাহটাকে আপনাকে কিন্তু ফিল করতে হবে। যখন আপনি উৎসাহ দেখাচ্ছেন, আপনি যখন আনন্দ ফিল করছেন, যখন আপনি ডিপ মেডিটেশনে গিয়ে ভিজুয়ালাইজেশন করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে খুব পাওয়ারফুলভাবে কিন্তু একটা আপনার থেকে কমেন্ট যাবে। ইয়েস বন্ধুরা, আপনার অবচেতন মনের কাছ থেকে কমেন্ট যাবে আর বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন সফল করার জন্য কাজ শুরু করে দেবে। 5 নম্বর স্টেপ হলো আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। ইয়েস বন্ধুরা, আপনি আপনার যে ড্রিম জবটা চাইছেন সেই জবটা আপনি যাতে পেতে পারেন তার জন্য বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকুন, বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে বলতে থাকুন, বিভিন্ন সোর্সে ইন্টারনেট থেকে গুগল সার্চ করুন, বিভিন্ন জায়গায় খুঁজতে থাকুন বন্ধুরা। আপনি কিন্তু আপনার ড্রিম জব পেয়ে গিয়েছেন, এটা শুধু ভিজুয়ালাইজেশন করলে হবে না, আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। অপরচুনিটি আপনার কাছে আছে, তাকে কিন্তু খুঁজতে হবে, অপরচুনিটি আপনার কাছে আসবে, বিভিন্ন সোর্সের মাধ্যমে আসবে, তার উপরে আপনাকে অ্যাকশন নিতে হবে বন্ধুরা। এই হলো 5 খানা স্টেপ, এই 5 খানা স্টেপ আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করুন, মিনিমাম 21 দিন অ্যাপ্লাই করুন। সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অ্যাপ্লাই করুন, এবং আরও ভালো হয় যতদিন না আপনি আপনার মনের মতো চাকরিটাকে পাচ্ছেন ততদিন এই টেকনিকটাকে অ্যাপ্লাই করতে থাকুন। খুব ইজি টেকনিক বন্ধুরা, প্রথমে আপনার ড্রিম জব সম্পর্কে লিখুন, দ্বিতীয় হচ্ছে আপনি যে চাকরিটা পাবেন এটা বিলিভ রাখুন এবং ওই টাইপের চাকরি বিশ্ব ব্রহ্মাণ্ডে এক্সিস্ট করে সেটা বিলিভ রাখুন, তৃতীয় নম্বর হচ্ছে আপনি ওই যে চাকরিটা পেতে চান সেটা নিয়ে অ্যাফরমেশান দিন এবং পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান, 4 নম্বর স্টেপ হচ্ছে ভিজুয়ালাইজেশন করুন, 5 নম্বর স্টেপ হচ্ছে অ্যাকশান নিন। ইয়েস বন্ধুরা, এই যে 5টা স্টেপ বাই স্টেপ বললাম আপনার লাইফে অ্যাপ্লাই করুন, যতদিন না আপনি মনের মতো চাকরি পাচ্ছেন ততদিন অ্যাপ্লাই করুন। ইয়েস, বেস্ট রেজাল্ট পেতে গেলে চেষ্টা সাথে সাথে এই টেকনিকটা অ্যাপ্লাই করুন, মিরাকেলভাবে আপনি আপনার জীবনে আপনার মনের মতো চাকরি পাবেনই পাবেন বন্ধুরা। এটা বহু মানুষের ওপরে অ্যাপ্লাই করা হয়েছে, বহু মানুষ তাদের মনের মতো চাকরি পেয়েছেন, আপনিও অ্যাপ্লাই করুন। আর এই ভিডিওটা অ্যাপ্লাই করে যেদিন আপনি আপনার মনের মতো চাকরি পাবেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। যারা চাইছেন এই টাইপের বহু শক্তিশালী এনার্জি সায়েন্স হাতে কলমে লাইভ এক্সপিরিয়েন্স করবেন, ইয়েস,
এনার্জি সায়েন্সের কথা আপনি তো আমার মুখে শুনছেন, কিন্তু হাতে কলমে তাকে এক্সপিরিয়েন্স করা যায়। আপনার হাতে এনার্জি ফিল করতে পারবেন। এনার্জি দ্বারা আপনি দূরে থাকা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের যে কোনো প্রবলেমে কয়েক সেকেন্ডের মধ্যে রেসপন্স আনতে পারবেন। অ্যাঞ্জেল থেরাপি, মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, ইনস্ট্যান্ট হিলিং, ওয়াটার মিরাকেল, এই টাইপের বহু দেশ বিদেশে শক্তিশালী গুপ্ত টেকনিক আমি আমাদের সিক্রেট পাওয়ার হিলিং তথা ভিআইপি হেলথ ট্রেনিংয়ে শিখিয়ে থাকি এবং এক বছর আপনাকে পাওয়ারফুলভাবে গাইড করে থাকি। তো যারা চাইছেন পাওয়ারফুলভাবে এই সমস্ত গুপ্ত টেকনিক শিখে নিজের জীবনকে মিরাকেলভাবে পরিবর্তন আনবেন, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।